চিড়ে আছে। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে মহব্বত করে ঈমান আর আমলের কারণে, ঈমান আর আমলওয়ালাকে আল্লাহ ভালোই বাসে। এটা কোরআনুল কারীমে আছে, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু। আল্লাহ বলেন যারা ঈমানওয়ালা আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার বন্ধু কে বলেন? আল্লাহ। আবার কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। সমস্ত তাকওয়াওয়ালা গুনাহ থেকে যারা বেঁচে থাকে তারা সকলেই আল্লাহর বন্ধু। তাহলে ঈমানদারের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু ঈমানদার। বুঝছেন? এখানে কিন্তু দুইটা কথা, একটা হলো ঈমানদারের বন্ধু কে, আবার আল্লাহর বন্ধু কে। হাম ইয়াহা সে তুম ওয়াহা সে, দোনো জানিব সে ইশারা হুয়া। এটা একটা ভালোবাসার সবক, যে আমি এখান থেকে তুমি সেখান থেকে, আমি এখান থেকে বলি আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ ওইখান থেকে বলে বান্দা আমিও তোমাকে ভালোবাসি। হাম ইয়াহা সে তুম ওয়াহা সে, দোনো জানিব সে মানে দুই দিক থেকেই ইশারা হুয়া, ইশারা হয়েছে, দোনো জনেই ইঙ্গিতে বুঝাই দিছে, জানায় দিছে। বান্দা নিজেও বুঝতেছে তার কলিজায় নামাজের জন্য বেচাইনি, আজান হলেই অস্থির হয়ে যায় কখন নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানার জন্য অস্থিরতা, জিকির করার জন্য অস্থিরতা, কোরআন পড়ার জন্য বেচাইনি, পেরেশানি। তো সে বোঝে যে আমার দিলে আল্লাহর মহব্বত চলতেছে, আর আল্লাহর মহব্বত যখন কারো মধ্যে থাকে এটা প্রমাণ করে আল্লাহও তাকে ভালোবাসতেছে। এবং কোরআনের তাফসিরে আছে আল্লাহ প্রথম ভালোবাসলে বান্দার কলিজায় আল্লাহর ভালোবাসা তৈরি হয়। বুঝেন নাই কথা? এটা মানে আল্লাহ যখন ফয়সালা নেয় আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তখন ওই বান্দার দিলেও আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয়। আল্লাহ আগে ইচ্ছা করে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ যাকে আগে ফয়সালা করে হেদায়েত দিয়ে দিবে, আল্লাহ আগে সিদ্ধান্ত নিলে ইশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ নিজেই তার দিল ইসলামের জন্য তখন খুলে দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই মুসলমান হওয়ার সুযোগ বা সম্ভাবনা নাই, এমনকি উনি কোনো বুঝতেও যাইতেছে না, উনি যে তরবারি নিয়ে রওনা দিছে এটার অর্থ এই না যে মুহাম্মদের কথাটা গিয়ে বুঝজম এরকম না, ডাইরেক্ট কল্লা ফালাই দিব এর কথা সেই না। কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা নিছে কি দিবে? হেদায়েত দিবে। আল্লাহ তাআলা ফয়সালা নিছে হেদায়েত দিবে, আল্লাহ তাআলা তার দিল ঘুরাইয়া দিছে, এবার পাষাণ দিল ঈমানওয়ালা দিল হয়ে গেছে, মহব্বতওয়ালা হয়ে। এই জন্য বলছি আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে তো সর্বপ্রথম আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে, ফেরেশতা জিব্রাইলকে ডাকে, প্রথম ডাক দেন, ডাক দিয়ে না দা জিব্রাইল, আল্লাহ ডেকে জিব্রাইলকে বলে ইন্নি আহবাবতু ফুলানা, জিব্রাইল শোনো আমার ওই বান্দা আল্লাহ পাক জিব্রাইলকে দেখাইয়া বলে একে আমি ভালোবাসি, ফা আহিব্বাহু তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল তখন বলে আহবাবতু ইয়া রব্বি, আয় আল্লাহ আমি ভালোবাসলাম। এবার জিব্রাইল নিজে সাত আসমানের ফেরেশতাদের মধ্যে সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা করে জিব্রাইল যে এই লোকটা আহাব্বাহুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসে, এবং আনা আহবাবতুহু আমিও তাকে ভালোবাসি, ফা আহিব্বুহু তোমরা সব ফেরেশতাও তাকে ভালোবাসো। কালু আহবাবনা, হাদিসে আছে তখন ফেরেশতারা বলে সব ফেরেশতা আসমানের আহবাবনা আমরাও তাকে ভালোবাসলাম। এরপরে হাদিস শেষ হয় নাই, এরপরে আল্লাহর নবী বলেন সুম্মা তুনজালুল মুহাব্বাতু ইলাল আরদ, এরপর আসমান শেষ হইল না, উপরের অংশে মহব্বতের এলান হয়ে গেছে উপরে, আল্লাহ জিব্রাইল এবং সাত আসমানের সব ফেরেশতা। এবার আল্লাহ নবী বলেন ওই মহব্বতের ঘোষণাটা জমিনে নাইমা আসে, জমিনে নামে
এবার এই ঘোষণা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এবার আল্লাহর সমস্ত সৃষ্টি জমিনের তারাও ওই বান্দাকে ভালোবাসে। আজ যদি চতুষ্প জন্তু জানোয়ারদের কলিজা তো দেখা যাইতো, আমরা বুঝতাম তো, দেখতাম যে জুনায়েদ বাগদাদী আর বায়েজিদ বোস্তামী আর আব্দুল কাদের জিলানি, এই মানুষগুলোর প্রতি ওই অদের কলিজার মধ্যে মহব্বত আছে, আমরা বুঝি না আর কি। তাম মখলুকাত, এই জন্য কত বুজুর্গের ঘটনা আছে না, সাপ ওনাদের হাতে স্বাভাবিকভাবে, জঙ্গলের বাঘ, হ্যাঁ জঙ্গলের প্রাণী, হিংস্র জন্তু ওনাদের সামনে একদম কি স্বাভাবিকভাবে আসছে যে কোন রকম দংশন বা ক্ষতি করে নাই, এরকম বহু বুজুর্গের জীবনীর মধ্যে আছে, আছে কি না বলে। তাহলে এই এই চতুষ্প জন্তুগুলোকে, এই মানুষটাকে পরিচয় করাই দিল কে, কথাটা বুঝছেন কিনা, আল্লাহ, আল্লাহ চিনাই দিস, যার কারণে মাখলুকাত তাকে ভালোবাসে চিনে। আমি প্রায় বলি, আমার মাঝে মাঝে কথা মনে হয়, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায়, দিনের পর দিন ঘুমায় থাকে ছেলেরা, যুবকেরা, মারা, পুরুষেরা, বাবারা, আহ মুসলমান, যদি আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে একটাবারের জন্য বলতেন, ফেরেশতা এই নাফরমানকে শুধু একটা চটকোনা দিয়ায়, তাইলে তার সদ্য গোষ্ঠীর জীবনে আর কোনোদিন সে নামাজ ছাড়ত। কিন্তু মালিক বড় দয়াবান, মালিক বড় দয়াবান, 10 ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই, 7:30 বাজে চোখ মেলতে চাইছে, 8টার সময় সকাল চোখ মেলতে চাইতেছে, আল্লাহ তো দেখতেই আছে আমার নাফরমান আমার ফজরের সেজদা করে নাই, তবুও মালিক কি পরিমাণ দয়াবান, এত বড় নাফরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয়। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, চোখ মেল, আবার দুনিয়ার সংসার করবি কর, ঠিক আছে আবার দুনিয়া সাজা, আবার দুনিয়া সাজা, যা তোকে আমি আবারও সুযোগ দিলাম, আবারও সুযোগ দিলাম, এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে। হাদিসের মধ্যে আছে, প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে, বিশ্বাস করেন বাপ, এই জমিন খোদার কসম আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই, আপনার কাছে অনুমতি চাচ্ছি, আল্লাহ অয়জেরুম বিসনাদ এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই, আর উপরটা নিচের দিকে নেই, মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি, আমি শুধু একটা গড় দেবো আল্লাহ, পরে নিয়া আপনি আমার একটু ইজাজত দেন, আল্লাহর কসম বাপ। রব্বুল আলামিন তখন বলে, না জমিন এমন করিস না, ও যে আমার হাতে বানানো বান্দা, ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি পাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তেজাম করেছি, আমারই তো হাতে গড়া, দেখি না আমার বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে। আনিবু ইলা রব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো বান্দা, আমি অপেক্ষায় আছি বান্দা, যেদিনই সুযোগ পাও আইসো, আসলে আমি মাফ করে দেব। এক নাফরমান সন্তান তার মা আর বাপ থেকে যদি আলাদা হয়ে যায়, 2 বছর 4 বছর পরে চোখের পানি ছেড়ে মা আর বাবার সামনে এসে যদি মাফ চায়, হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মা আর বাপ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দূর দেরি না করবে, খোদার কসম রব্বুল আলামিন তার নাফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবারও কোটি দিন আগে, কোটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে। এমন যিনি তিনি আল্লাহ, এমন যিনি তিনি রহমান, এমন যিনি তিনি রহিম।